फ्रेंड्स আজকের এই ভিডিওটা আপনাদের জন্য একটা গোল্ডেন ভিডিও হতে চলেছে। ইয়েস, এই ভিডিওতে আপনারা কিন্তু শিখতে চলেছেন কিভাবে আপনারা ক্যান্ডেলের ফর্মেশন বুঝবেন এবং কোন ক্যান্ডেলকে কি বলা হয়, তার সাথে সাথে আমরা সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্নের নামও দেখব অ্যান্ড ক্যান্ডেলের সমস্ত ডিটেল বিষয় জানবো। এটা নলেজেবল ভিডিও, নো বাগবাস, অনলি নলেজেবল ভিডিও। ওকে, তো চলেন আমরা বেশি না দেরি করে দেখে নিই কোনটাকে কি বলা হয় এবং ক্যান্ডেলটা কিভাবে ফর্মেশন করে অ্যান্ড ক্যান্ডেল আমরা কেন ব্যবহার করি। ইয়েস, তো আমরা আমাদের ভিডিওটা শুরু করি, বাট তার আগে আমি বলে দিই 87% পিপল আমাদের ভিডিও ওয়াচ করছে বাট সাবস্ক্রাইব করছে না। প্লিজ আপনারা ভিডিও দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করেন। এরকম ভিডিও যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করে রাখেন। ওকে, বেশি না বকে আমরা ভিডিওর মেন টপিকে যাচ্ছি। দেখেন, আমরা যখন ট্রেডিং শুরু করি তখন কিন্তু আমরা দেখি এরকম নর্মাল একটা চার্ট চলছে, এরিয়া চার্ট চলছে। ওকে, আমরা বিগিনাররা ভাবি এটা খুবই ইজি, যখন একটু নিচের দিকে আসছে আমি উপরের জন্য আপওয়ার্ডের জন্য ট্রেড প্লেস করছি এবং উপরে ক্লোজ হলে আমি ওয়েন করে যাব, অ্যান্ড আমার যদি নিচে হয় তাহলে আমি লস করে যাব। ঠিক আছে, ডাউনের জন্য আমি যদি মারি নিচে আসলে আমি প্রফিট করে যাব। বাট অ্যাকচুয়ালি এই এরিয়া চার্টে যদি আমরা ট্রেড করি আমরা লস করব। ঠিক আছে, কারণ এটা 5 সেকেন্ডে মুভ করতে থাকে। ওকে, সো আমরা এটাকে অ্যাভয়েড করব। এর থেকে বেটার টুল একটা রয়েছে যেটাকে মার্কেট প্রেডিক্ট করতে হেল্প করে, যেটা ওকে বেটার লেভেলে, যেটা জাপানিজ ক্যান্ডেলস্টিক বলা হচ্ছে। সো আমরা দেখে নিই সেই ফরম্যাটটা কেমন দেখতে। ইয়েস, এইরকম দেখতে হয়। আমরা নর্মালি অনেকেই জানি এটা, এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাথে আমরা মানে এরকম চার্টের সাথে আমরা অ্যাকচুয়ালি পরিচিত প্রত্যেকেই। ঠিক আছে, রেড গ্রিন এরকম হতেই থাকে মার্কেটে, আমরা প্রত্যেকেই জানি। যারা শুরু করেছে অলরেডি, যারা ভিডিও দেখছি তারা জানি, যারা একদম বিগিনার শুরুতেই ফার্স্ট টাইম ভিডিও দেখছেন মেবি তাদের জন্য এটা ফার্স্ট টাইম। ওকে, সো আমরা বেশি না দেরি করে মেন জিনিস আমরা টপিকে যাই, যে আমরা এই ভিডিওতে কি শিখব। আমরা শিখব রেড ক্যান্ডেল এটাকে কি বলে, গ্রিন ক্যান্ডেল এটাকে কি বলে, এটার ডিটেল দেখব এবং এটারও ডিটেল দেখব কোনটাকে কি বলে, সেগুলো আমরা লাইভ শিখব এবং জানবো। ফার্স্ট আমরা শুরু করি গ্রিন ক্যান্ডেল দিয়ে। ওকে, আমরা গ্রিন ক্যান্ডেল দিয়ে শিখছি, শুরু করছি। মার্কেট দেখবেন নর্মালি যখন একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয় একদম নিচ থেকে এরকমভাবে উঠতে থাকে, রাইট? অ্যান্ড আমি এটা কালার ফিল করে দিই বোঝার সুবিধার্থে। দেখেন এইভাবে শুরু হয়, অ্যান্ড তার সাথে সাথে অনেক সময় উইকস থাকে, অনেক সময় উইকস থাকে না। উইকস কাকে বলে, বিষয়টা কি, সেটা আমি ডিসকাস করছি এক্ষুনি। আগে আমি একটা ড্র করে নিই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। ওকে, অ্যান্ড দেখেন কালারটা চেঞ্জ করে নেই আমি এখানে। এই ক্যান্ডেলটা যখন স্টার্ট হয়েছে, ঠিক আছে, ক্যান্ডেলটা যখন স্টার্ট হয়েছে সেই ক্যান্ডেলটার ওপেন হয়েছিল এই জায়গাতে। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি, ওপেন। আমরা একটা হাইলাইট করি, সরি এটা আমরা নেব না, আমরা এখান থেকে একটু, হ্যাঁ ইয়েস 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 এক্স্যাক্টলি, এখান থেকে প্রাইসটা স্টার্ট হয়েছিল। অ্যান্ড প্রাইসটা আমরা আজকে যেটা শিখছি অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকশনের বেসিক লেভেল, বিকজ ক্যান্ডেলস্টিক ফর্মেশন অ্যান্ড এর ডিটেল যে নলেজ রয়েছে সেটা অ্যাকচুয়ালি বেসড অন প্রাইস অ্যাকশন, প্রাইস অ্যাকশনের একটা পার্ট। ওকে, তো সেক্ষেত্রে আমরা এই বিষয়টা দেখি, কেয়ারফুলি দেখবেন, ভিডিও স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনি মিস করবেন অনেক ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, দেখেন ক্যান্ডেলটা স্টার্ট হচ্ছে, গ্রিন ক্যান্ডেলটা স্টার্ট হচ্ছে এখান থেকে এবং ক্লোজ করছে এখানে। মানে প্রাইসটা যদি এখানে ধরেন, লেটস সাপোজ ধরেন এখানে, ওকে 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 আমরা একটু এটা আরও থিকনেসটা বাড়িয়ে নিই। ধরেন আপনি এখানে 100 রুপিস, 100 টাকা এখানে দাম ছিল যখন শুরু হয়, আর এখানে পৌঁছেছে 150। ওকে, 150 মানে বর্তমান প্রাইস হচ্ছে গিয়ে 150 টাকা। এই জায়গাতে গিয়ে এটা ক্লোজ করেছে। ওকে, এটার প্রাইস দাঁড়াচ্ছে 150 টাকা, কিন্তু মার্কেটটা পৌঁছেছিল কোন জায়গা পর্যন্ত, এই জায়গা পর্যন্ত। আর এই জায়গাটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, গ্রে কালার করে দিচ্ছি বা অন্য কোনো কালার করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো এই জায়গাটার ভ্যালু মেবি ছিল, ঠিক আছে আমি ধরে নিচ্ছি মেবি ছিল এই জায়গার ভ্যালুটা 170 টাকা, আমি এক্সাম্পল ধরছি এটা। কিন্তু ক্লোজটা করেছে, মার্কেট তো গিয়েছিল এখানে 170 টাকাতে, কিন্তু ক্লোজ করেছে 150 টাকাতে। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলছি, ক্লোজিং, আর এটাকে আমরা বলছি ওপেনিং। ওকে, एंड मार्केट एखने बाट एखे धरें 80 टाका धरे निच्छी लेट्स सपोज 80 टाकाते एसेछिलो मार्केट आबार ऊपरे गिये एखाने गियेछिलो 170 टाकाते किन्तु 150 टाकाते क्लोज करेछे। तो मार्केटेर ओपेनिंगटा ग्रीन कैंडलेर ओपेनिंग कोथाय थाके नीचे थाके এই বিষয়টা যারা বিগিনার লেভেলে রয়েছে তারা মাস্ট করে এটা মনে রাখার চেষ্টা করবেন। ওপেনিংটা হচ্ছে কি নিচে গ্রিন ক্যান্ডেলের এই জায়গা থেকে শুরু হচ্ছে সেটাকে আমরা বলছি ওপেনিং, আর যেখানে শেষ হচ্ছে মানে উপরে গেলেও কি হবে যেখানে শেষ হচ্ছে এসে সেটা হচ্ছে ক্লোজিং। ওকে, আর এই যে উইক্স টাইপ অফ একটা লাইন দেখতে পাচ্ছি না, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। না আমি একটা কালার চেঞ্জ করে গ্রে কালার করে দিয়ে আমি একটা এখানে লাইন টেনে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে? আপনারা আরো বেটার লেভেলের বুঝতে পারবেন ক্লিয়ারলি। দেখেন এই যে বিষয়টা রয়েছে না, এই যে সরু একটা দাগ দেখতে পাচ্ছেন এটা মেবি হতে পারে এত দূর পর্যন্ত আসছে, মেবি হতে পারে এতটুকু আসছে বা বড় আসছে, আমরা মার্কেটে দেখেছি অলরেডি। অ্যান্ড আমরা যদি এখানে দেখি মেবি আমরা এখানে যদি দেখি বা এখানে যদি আমরা দেখি এই যে ছোট্ট ছোট্ট উইক্সগুলো এটা গ্রে কালার হতে পারে ক্যান্ডেলের সাথে, এটা ডিপেন্ড করে মার্কেটে আপনি কালার কম্বিনেশনটা কেমন কি চেঞ্জ করছেন তার উপরে, কোনো সমস্যা নেই এটা নিয়ে, কালারের কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখানে রেড রেড ক্যান্ডেলে রেড থাকতে পারে, অনেক সময় গ্রেও থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার। বাট এই যে যেটা দেখছেন মার্কেটে ফর্ম করছে না এরকম, তো সেম জিনিসটা যেটা রয়েছে এখানে আপনি দেখেন প্রাইসটা এখানে এসেছিল আবার আপ হয়ে গেছে উপরে গিয়ে এখান থেকে 170 টাকায় গিয়েছিল আবার 150 টাকায় ক্লোজ করেছে। এই যে সরু দাগটা আমরা দেখতে পাচ্ছি, যদি বাংলা ভাষায় আমরা যেটাকে বলি সরু একটা লাইন বা দাগ, তো এটাকে আমরা বলি উইক বা শ্যাডো, ঠিক আছে? উইক্স বা শ্যাডো মানে এই ক্যান্ডেলের ছায়া বা উইক্স মানে মার্কেট এত দূর এসেছিল কিন্তু এখান থেকে উঠে গেছে, আর এখানে এত দূর পৌঁছেছিল কিন্তু আবার নিচে চলে এসছে। বিষয়টা আপনাদের কাছে আই হোপ ক্লিয়ার হয়ে গেছে। সেম জিনিসটা ঘটবে আমরা যখন একটা রেড ক্যান্ডেল দেখব, ঠিক আছে? আমরা যখন একটা রেড ক্যান্ডেল দেখব, রেড ক্যান্ডেলটা কিন্তু আমরা দেখেছিলাম গ্রিন ক্যান্ডেল নিচে থেকে উপরের দিকে যেতে, কিন্তু রেড ক্যান্ডেল কিন্তু সেম ভাবে ঘটবে, ফর্মেশন হবে বাট উপর থেকে নিচের দিকে আসবে। আই হোপ বিষয়টা আপনারা বুঝতে পারছেন, এবং মার্কেটে যারা কিছুদিন দেখছেন চার্ট তারা বুঝতে পারছেন যে কিভাবে ক্যান্ডেলগুলো ফর্মেশন হয়, কোন দিক থেকে কোন দিকে হয়, ঠিক আছে? আমি একটা এ নিয়ে নিই, এখান থেকে আমি বোঝার সুবিধার্থে আমি করলাম কালারটা একটু চেঞ্জ করে দিলাম। সেম ভাবে আপনার এই জায়গাটাতে থাকছে ক্লোজিং, ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করেন, এটা কিন্তু ক্লোজিং, রেডের সব সময় নিচে হচ্ছে ক্লোজিং অ্যান্ড উপরে হচ্ছে কে তার ওপেনিং, কারণ যেখান থেকে সে শুরু করছে সেটা তার ওপেনিং। অ্যান্ড এটার আরেকটা নাম রয়েছে সেটা আমরা একটু পরে শিখব। তো সেমভাবে প্রাইসটা দেখা যাচ্ছে হয়তো পৌঁছে গেছিল 150 টাকাতে, সেটা আবার রিটার্ন করে এসে নেমেছে 100 টাকাতে, এটা মেবি হতে পারে 50 টাকা 100 টাকা, সেটা আমি জাস্ট বলছি যে এটা ধরেন 150 টাকাতে, ঠিক আছে? 150 টাকাতে ওপেন হয়েছে 100 টাকাতে নেমে এসছে, মানে 50 টাকা দাম কমে গেছে। এটা সেলার, এরা বিক্রি করছে, ঠিক আছে? রেড ক্যান্ডেল মানে সেলার, গ্রিন ক্যান্ডেল মানে বায়ার। এবার দেখেন এই যে জিনিসটা রয়েছে না ক্লোজিং ওপেনিং, এটার আরেকটা নাম আমরা দিয়ে থাকি, সেটা হচ্ছে কি এটা টেল মানে হেড, যেখানে ওপেনিং হচ্ছে তার নিচে এই যে পার্টটা রয়েছে, যে পার্টটা উইক্সটা রয়েছে এটাকে আমরা বলি টেল, টেল মানে লেজ, এটাকে আমরা লেজ বলি, ঠিক আছে? এটাকে আমরা লেজ বলি, এই যে উইক্সটা রয়েছে এটাকে আমরা টেল বলি বা লেজ বলি, আর এই যে উপরের উইক্সটা রয়েছে এটাকে আমরা বলি হেড। সেম ভাবে এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? চেঞ্জ হয়ে যাবে কি এই জিনিসটা হবে এর ক্ষেত্রে নিচে অ্যান্ড টেলটা হবে এর ক্ষেত্রে উপরে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। রেড ক্যান্ডেলের হেড হচ্ছে কে নিচে, আমি শর্ট ফর্ম দিয়ে দিচ্ছি, কালারটা একটু চেঞ্জ করে দিই, দিয়ে আমি লিখে দিচ্ছি হেড হচ্ছে কে রেড ক্যান্ডেলের নিচে, ওকে? আর টেল হচ্ছে কে লেজ, লেজটা থাকে উপরে টেল, ঠিক আছে? লেজটা থাকে উপরে। আই হোপ বিষয়টা আপনারা একটু হলে ক্লিয়ার হতে পেরেছেন, বেসিকটা যে একটা ক্যান্ডেল কিভাবে কাজ করে অ্যান্ড কিভাবে মুভমেন্ট করে এবং তার কোনটাকে কি বলা হয়, ঠিক আছে? রেড ক্যান্ডেলের নিচের দিকে থাকে হেড, উপরের দিকে থাকে টেল, গ্রিন ক্যান্ডেলের নিচের দিকে থাকে টেল, উপরের দিকে থাকে হেড। এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। গ্রিন ক্যান্ডেল নিচের দিকে থেকে স্টার্ট হয়ে উপরের দিকে মুভ করে, আর রেড ক্যান্ডেল উপরের দিকে স্টার্ট হয়ে নিচের দিকে মুভ করে। এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আরেকটা জিনিস ক্লিয়ার করি, আমরা এই বিষয় একদম টোটালি ক্লিয়ার করি এটাকে। ओके আমরা এখান থেকে রেড ক্যান্ডেলের এটা আমরা বানিয়ে নিয়ে আমরা বিষয়টা দেখি। নেক্সট পয়েন্টটা মনোযোগ দিয়ে দেখবেন এটা, ঠিক আছে? কেউ মিস করবেন না প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা কেউ এটা মিস করার চেষ্টা করবেন না, কারণ এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা ইম্পর্টেন্ট একটা ভিডিও। দেখেন এই যে রেড ক্যান্ডেলটা রয়েছে এটাকে আমরা বলছি বিয়ারিশ, কি বলছি? বিয়ারিশ। আর এটাকে আমরা বলছি বিয়ারিশ, এটাকে আমরা বলছি বুলিশ। মানে আমাদের যে ট্রেডিং জার্নিতে আমরা শিখব, যারা শেয়ার মার্কেটে কাজ করেন বা ফরেক্সে কাজ করেন তারা জানেন যে আমরা বায়ার্সকে বুল বলি আর সেলারকে বিয়ার বলি। মানে রেড ক্যান্ডেল হচ্ছে গিয়ে সেলার, ঠিক আছে? রেড ক্যান্ডেল সেলার অ্যান্ড গ্রিন ক্যান্ডেল বায়ার, ঠিক আছে? আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। গ্রিন ক্যান্ডেল হচ্ছে কি বায়ার, রেড ক্যান্ডেল হচ্ছে কি সেলার। যত পরিমাণ সেলার মার্কেটে সেল করতে শুরু করে তখন কিন্তু এই রেড ক্যান্ডেলগুলো সেই হিসাবে ছোট বড় ফর্ম হতে থাকে বা ক্রিয়েট হতে থাকে। আর এই যে গ্রাফিক্যাল টুলটা এটা জাপানিজদের ক্রিয়েট করা, এবং তাই দ্যাটস ওয়াই এটাকে বলা হয় জাপানিজ ক্যান্ডেল স্টিক। ওকে, এটা একটা গ্রাফিক্যাল টুল। আগে এরিয়ার চার্ট চলতো, বাট এখন গ্রাফিক্যাল টুলটা আসার কারণে কিন্তু আমরা খুবই ইজিলি মার্কেটকে অ্যানালাইজ করতে পারি। টেকনিক্যাল অ্যানালাইজ যেটা রয়েছে সেটা আমরা প্রপারলি করতে পারি। ওকে, তাহলে রেড ক্যান্ডেলকে আমরা কি বলছি? সেলার বলছি। সেলার প্রচুর পরিমাণে এন্ট্রি করলে তার ইন্ডিকেশন হিসাবে রেড ক্যান্ডেল দেখায়। আর এটা আমরা কোটেক্সে ট্রেড করি, দ্যাটস ওয়াই আমরা কিন্তু রেড গ্রিন দেখতে পাচ্ছি। আপনার পছন্দ মতো আপনি কালার চেঞ্জ করতে পারেন। অনেক মার্কেটে আপনি এটা দেখবেন হোয়াইট অ্যান্ড এটাকে দেখবেন ব্ল্যাক। মানে হচ্ছে কি আপনি সেলারের যে ক্যান্ডেলটা দেখবেন হয়তো ব্ল্যাক কালার অ্যান্ড বাইরের যে কালারটা রয়েছে সেটা হচ্ছে কি হোয়াইট কালার। তো এই বিষয়টা কালারটা এমন কোনো ব্যাপার না। মোস্ট অফ দ্য কমন আপনি যেটা পাবেন সেটা হচ্ছে গ্রিন অ্যান্ড রেড। রেড মানে সেলার বা যেটাকে বলা হয় বিয়ারিশ ক্যান্ডেল, অ্যান্ড গ্রিনটা হচ্ছে কি বায়ার যেটাকে বলা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। ওকে, আই হোপ এই বিষয়টুকু আপনাদের ক্লিয়ার। যদি না বুঝতে পারেন ভিডিওটুকু আবার রিভার্স করে দেখেন প্লিজ। ওকে, অ্যান্ড কোনো ডাউট থাকলে এখনো পর্যন্ত কমেন্ট করবেন, ডেফিনেটলি ভিডিওর শেষে কমেন্ট করবেন। ওকে, এই পার্টটা আই হোপ আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আজকের এই ভিডিওতে কোন ক্যান্ডেলকে কি বলা হয়, মানে এই সিঙ্গেল সিঙ্গেল একটা একটা ক্যান্ডেলকে কি বলা হয়। অনেক সময় আমরা মার্কেটে ক্যান্ডেল না ডিফারেন্ট টাইপ অফ দেখে থাকি। অনেক সময় আমরা এরকম ধরনের একটা ছোট্ট ক্যান্ডেল দেখলাম এরকম হতে দেখি, তাই না? আমরা অনেক সময় এরকম ক্যান্ডেল দেখে থাকি আপনারা দেখবেন মেবি, ঠিক আছে? সরি, ওকে, আপনারা হয়তো মেবি এরকম ক্যান্ডেল দেখে থাকবেন যে এরকম ক্যান্ডেল ফর্ম হচ্ছে। অনেক সময় এটা গ্রিন কালার হতে পারে বা রেড কালার হতে পারে, ঠিক আছে? এটা কখনো কখনো এটা ফর্ম হয়। এটা কিভাবে ফর্ম হয়, কেন ফর্ম হয়, সেই বিষয়গুলো আমরা শিখব, ঠিক আছে? অনেক সময় আমরা এরকম ক্যান্ডেলও দেখে থাকি। তো এই বিষয়গুলো আমরা ডিটেলসে দেখব। প্লিজ ভিডিওর সেকেন্ড পার্টটা কিন্তু কেউ স্কিপ করবেন না। এটা ছিল একটা মেন ইম্পর্টেন্ট পার্ট, আমরা জেনে নিলাম বেসিক পার্টটা। নেক্সট পার্টটা আমরা মুভ করি, যেটা হচ্ছে আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট পার্ট, কোন ক্যান্ডেলকে কি বলা হয়। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা এই ভিডিওতে জানবো, এবং নেক্সট ভিডিওতে আরেকটা নেক্সট ভিডিও আসছে, সেই ভিডিওতে আমরা অন চার্টে দেখবো প্লাস, ঠিক আছে, লাইভ দেখবো। বাট এই ভিডিওতে আমরা মেন কোনটাকে কি বলা হয় সেটা জানবো, এবং তার এগেনস্টে তারা কিভাবে বিহেভিয়ার করে বা ব্যবহার করে সেটা আমরা দেখব। চলেন এই জিনিসটা আমি আপনাদের সাথে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, চিন্তা করার কোনো কারণ নেই। দেখেন এখানে বেশ কিছু ক্যান্ডেলস আমি দিয়ে রেখেছি, বিকজ একটা একটা করে পার্ট আপনাদের বোঝা দরকার, সবগুলো একসাথে দেখলে আপনারা গুলিয়ে ফেলবেন। ফার্স্ট আমরা দেখছি হ্যাঙ্গিং ম্যান। ওকে, মানে ঝুলন্ত মানুষ, যদি বাংলায় বলি আমরা ঝুলন্ত মানুষ। দেখেন তো একটু মনে হচ্ছে না কিনা যে কেউ একজন ঝুলছে এখানে। হঠাৎ করে মার্কেট তো গ্রিন ক্যান্ডেল বানিয়ে বানিয়ে উপরের দিকে যাচ্ছিল, হঠাৎ করে ক্যান্ডেলটার আমি বলেছিলাম কি যে একটা ক্যান্ডেলের, ওকে, একটা ক্যান্ডেলের এই যে পার্টটা রয়েছে না, একটা ক্যান্ডেলের গ্রিন ক্যান্ডেলের এখানে ওপেনিং, উপরে ক্লোজিং। ক্লোজিং এখানে হচ্ছে যখন আর একটা ক্যান্ডেল, দেখেন এই ক্যান্ডেলটা এখানে ওপেনিং হয়েছিল, এখানে ক্লোজিং হয়েছিল, ন্যাচারালি কি হয় নেক্সট ক্যান্ডেলটা এই জায়গা থেকে, এই ক্লোজিং পয়েন্ট থেকে ওপেনিং হয়। বাট যখন দেখছেন যে একটা গ্রিন ক্যান্ডেল, মানে গ্রিন ক্যান্ডেল র্যালি উঠতে উঠতে হঠাৎ করে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ করার পর অনেকটা উপরে গিয়ে একটা রেড ক্যান্ডেল শুরু হয়েছে, একটা ক্যান্ডেল শুরু হয়েছে, এবং রেড ক্যান্ডেলটা এরকমভাবে শেষ হয়েছে, কিন্তু শেষ হওয়ার আগে সে অনেকটা নিচে এসেছিল, আবার এরকম একটা উইক তৈরি করেছে, করার পর এখানে গিয়ে ক্লোজিং করেছে বা একটু নিচে এখানে ক্লোজিং করেছে। তো সেটাকে আমরা বলবো হ্যাঙ্গিং ম্যান বা ঝুলন্ত মানুষ, এই ক্যান্ডেলটার আমরা নাম দিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমরা নাম দিইনি, যারা ইনভেনশন করেছেন তারাই নাম দিয়েছেন এবং আমরা স্টাডি করছি এটা। ওকে, অ্যান্ড এই হ্যাঙ্গিং ম্যান হওয়ার পরে আমাদের সম্ভাবনা থাকে মার্কেটের মুভমেন্ট ডাউনওয়ার্ডের দিকে আসার জন্য, ঠিক আছে। আর এই হ্যাঙ্গিং ম্যানটার কালার রেড হয় এবং সেক্ষেত্রে তখন আমরা বুঝতে পারবো যে মার্কেটের সম্ভাবনা রয়েছে ডাউনফলের দিকে যাওয়ার জন্য বা রেড ক্যান্ডেল ফর্ম হওয়ার জন্য। বোঝা গেল? নেক্সট আমরা আরেকটা ফর্মেশন দেখে নিই, যেটাকে আমরা বলি হ্যামার বা হাতুড়ি। থরের হাতুড়ি না বা থরের হ্যামার না, ঠিক আছে, এটাকে ক্যান্ডেলস্টিক হ্যামার বলা হয়। আর হ্যামারটাকে কেন বলবো এটা হ্যামার বা কি ব্যাপার সেটা আমি ডিসকাস করছি, কেউ ভিডিও স্কিপ করবেন না, ইম্পর্টেন্ট পয়েন্ট, একটা একটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, ভিডিও এই পর্যন্ত যারা দেখছেন মেবি আপনাদের ভালো লাগছে বলে আপনারা দেখছেন, প্লিজ লাইক করবেন, লাইক আপনাদের লাইক কিন্তু আমাকে মোটিভেট করে নেক্সট নলেজেবল ভিডিও আনার জন্য। ওকে, ভাটবকা বন্ধ করেন, নো প্রবলেম। আমরা শুরু করি মেন টপিক। দেখেন, হঠাৎ করে ডাউন ট্রেন্ডের দিকে কিছু রেড ক্যান্ডেল আসছে অ্যান্ড একটা গ্রিন ক্যান্ডেল এরকমভাবে ফর্ম হয়েছে, ঠিক আছে। ফর্ম হওয়ার পর সেই জায়গাতে আপনি দেখেন তার উইকটা কিন্তু অনেকটা নিচে এসছে, ক্যান্ডেলটা হঠাৎ করে রেডের দিকে এসেছিল, আবার উঠে গিয়ে একটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজ করেছে, উপরের দিকে গিয়ে তার উইকটা রয়েছে। তখন এই যে হ্যামার ক্যান্ডেল, এটাকে আমরা হ্যামার বলছি, অনেকটা হাতুড়ির মতো দেখতে বলে আমরা এটাকে হ্যামার বলছি। তারপরে কিন্তু মার্কেটের সম্ভাবনা থাকে ডাইরেকশন চেঞ্জ করে আপওয়ার্ডের দিকে যাওয়ার, বাট হ্যামার এটাকে বলবো কখন, অনেক সময় তো উইক থাকে কিন্তু তাকে হ্যামার বলি না, এটাকে আমরা হ্যামার বলছি না, হ্যাঙ্গিং ম্যান বলছি, কারণ এটা টপে হয়েছে, এটা ডাউনে হয়েছে, ওকে, একদম বেস লাইনে হয়েছে। বাট আরেকটা জিনিস, এই যে হ্যামার আমরা বলছি, এই যে বডিটা ক্রিয়েট হয়েছে না, তার আড়াই গুণ, ঠিক আছে, 2.5 গুণ, আড়াই গুণ এই উইকটা হতে হবে, তখন আমরা সেটাকে হ্যামার ধরবো। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আমরা শিখলাম হ্যাঙ্গিং ম্যান অ্যান্ড হ্যামার। ভিডিওটা বারবার রিভাইজ করে আপনারা দেখেন যদি না বুঝতে পারেন, প্লিজ। এবার আমরা শিখবো শুটিং স্টার। শুটিং স্টার, ওকে, মানে আকাশে স্টার থাকে আমরা জানি, ঠিক আছে, তারা থাকে, তো সেই হিসাবে এটাকে বলা হচ্ছে শুটিং স্টার, এর নামটা দেওয়া হচ্ছে শুটিং স্টার। শ্যুট করে আবার রিটার্ন এসছে, দ্যাটস ওয়াই শুটিং স্টার আপনি ভাবতে পারেন, বাট আমি এক্সপ্লেন করে দিচ্ছি। হঠাৎ করে দেখেন মার্কেট আপওয়ার্ডের দিকে যাচ্ছে, বেশ কয়েকটা গ্রিন ক্যান্ডেল ফর্ম হচ্ছে অ্যান্ড টপে একটা রেড ক্যান্ডেল, মানে ওপেনিং তো সেম জায়গা থেকে হয়েছে, এটা কিন্তু উপর থেকে হয়েছিল, দেখেন এটা, সরি এটাও উপর থেকে হয়েছে, একটু উপর থেকে হয়েছে, কিন্তু এর ডিফারেন্সটা কি দেখেন, হ্যাঙ্গিং ম্যান অ্যান্ড শুটিং স্টার একটু ডিফারেন্ট হবে, উল্টো হবে। দেখেন এটা আপনি বলতে পারেন হ্যামারের উল্টো দিক, ঠিক আছে, বলতে পারেন একটু আধটু, ঠিক আছে। আপনি দেখেন হ্যাঙ্গিং ম্যানটার উইক্সটা ছিল নিচের দিকে, গ্যাপ আপ করে ক্রিয়েট হয়েছিল উপরে, সেমভাবে শুটিং স্টারটা গ্রিন ক্যান্ডেল থেকে অনেকটা ছেড়ে গিয়ে উপরে ক্রিয়েট হবে, গ্রিন হওয়ার জন্য যাবে কিন্তু গ্রিন হবে না, উইক বানিয়ে নিচে এসে রেড ক্যান্ডেল ফর্ম হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কিন্তু আমরা এটাকে বলবো শুটিং স্টার, এবং এই মার্কেটের ডিরেকশনের চেঞ্জ করার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে এবং রেড ক্যান্ডেল ফর্ম হওয়ার সম্ভাবনা আমরা অনেকটা বেশি ধরে নিতে পারি। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এবং আমরা নেক্সট যে ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা রয়েছে সেটা আমরা দেখি, এটা হচ্ছে কি ইনভার্টেড হ্যামার এবং তার উল্টোটাকে আমরা বলছি ইনভার্টেড হ্যামার। থরের হাতুড়ি যখন থর হাতে করে নিয়ে থাকে ওটা হ্যামারের মতো লাগে, যখন উল্টোভাবে রেখে দেওয়া হয় নিচে অনেকটা হ্যামার, যে ইনভার্টেড হ্যামার টাইপ অফ, অ্যাকচুয়ালি সেটাকেই বলা হচ্ছে, সরি। দেখেন যখন হঠাৎ করে মার্কেট ডাউনফলের দিকে আসছে রেড ক্যান্ডেল তৈরি করে অ্যান্ড সেম জায়গা থেকে একটা ক্যান্ডেল ওপেন হচ্ছে না, একটু নিচে থেকে যেমন এখানে একটু উপরে গিয়ে চালু হয়েছিল বা শুরু হয়েছিল ক্যান্ডেলটা, নিচের দিকে এসে ক্লোজ করেছে, সেমভাবে এখানেও হয়েছিল শুটিং স্টারে। অ্যান্ড এখানে যখন গ্যাপ ডাউন করে চালু হচ্ছে ক্যান্ডেলটা এবং অনেকটা উপরে যাচ্ছে গিয়ে গ্রিন না, পুরোপুরিটা বডি না দিয়ে একটু নিচে এসে শ্যাডোটা ক্রিয়েট করছে এবং আড়াই গুণ, আমি অলরেডি বলেছি হ্যামার মানে যে পরিমাণ বডিটা থাকছে সেই বডিটার আড়াই গুণ উইক হতে হবে, সেমভাবে এখানে আপনার আড়াই গুণ উইক ক্রিয়েট করে বডিটা ক্লোজ করছে, তখন কিন্তু তাকে আমরা বলবো ইনভার্টেড হ্যামার। এই ইনভার্টেড হ্যামার যদি বেসের দিকে হয় বা ডাউনের দিকে হয়, নিচের দিকে হয়, একটা ডাউন ট্রেন্ডের নিচের দিকে, তখন কিন্তু মার্কেটের সম্ভাবনা থাকে রিভার্স করার বা ডিরেকশন চেঞ্জ করার, ঠিক আছে। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আজকে কিন্তু আমরা বেসিক নলেজ নিচ্ছি, আর এই সমস্ত জিনিসগুলো আমরা চার্টে দেখবো নেক্সট ভিডিওতে। ওকে, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেন, অ্যান্ড কোনো ডাউট থাকলে প্লিজ কমেন্ট করেন, আর নেক্সট ভিডিও কোন টপিকে দেখতে চান সেটাও কমেন্ট করবেন, ভুলবেন না কিন্তু, ঠিক আছে। আপনারা ভিডিও দেখে চলে যান, কমেন্ট করতে ভুলে যান। দেখেন এবার আমরা নেক্সট পয়েন্টে যাই, গ্রাফস্টোন ডোজি। এই যে ছোট্ট ছোট্ট ক্যান্ডেলগুলো তৈরি হয়, যাদের বডি একদমই থাকে না বললে চলে, উইক থাকে এবং এরকম একটা টি টাইপ অফ একটা লাইন থেকে যায়, उल्टो टी बोलते पारेन एटाके, ठीक है। तो सेटाके आमरा बोलছি গ্র্যাভস্টোন ডজি। গ্র্যাভস্টোন ডজি কোথায় ক্রিয়েট হয়? আপ ট্রেন্ডে যখন একটা মার্কেট যাচ্ছে আর হঠাৎ করে একটা এরকম ক্যান্ডেল ফর্ম হচ্ছে, ক্যান্ডেলটা ওপেনিং ক্লোজিং ব্যালেন্সের থেকে তো স্টার্ট হচ্ছে বাট উপরে যাচ্ছে, উপরে যাওয়ার পরে একটা শ্যাডো ক্রিয়েট করে নিচে চলে আসছে, একদম সরু একটা লাইন ক্রিয়েট করে দিচ্ছে, কোনো বডি থাকছে না। তো সেটাকে আমরা বলবো গ্র্যাভস্টোন ডজি। আর এটা হওয়ার মানে মার্কেট অলরেডি রিজেকশন নিয়ে নিচ্ছে আর বায়ার্স নেই, বায়ার্সের পাওয়ার খতম হয়ে গিয়েছে, এবার মার্কেট চেঞ্জ করতে চাইছে তার ডিরেকশন, এটা সম্ভাবনা চেঞ্জ হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে। আই হোপ আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। এটাকে বলা হয় গ্র্যাভস্টোন ডজি। যখন উল্টো টি টাইপ অফ আপনারা ক্যান্ডেল দেখতে পাবেন এবং টপের দিকে, আমরা সেটাকে ধরবো গ্র্যাভস্টোন ডজি। আমরা নেক্সট মুভ করি ড্রাগন ফ্লাই ডজি। ড্রাগন ফ্লাই ডজিটা কোথায় ক্রিয়েট হয়? যখন ডাউন ট্রেন্ড আসছে, রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল ফর্ম হয়ে হয়ে আসছে, নিচের দিকে একটা পিওর টি টাইপ অফ, কোনো বডি থাকছে না, ক্যান্ডেলটা ক্লোজিং পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে, একটু নিচের দিকে যাচ্ছে, শ্যাডো বাই উইক ক্রিয়েট করছে, আবার উপরের দিকে গিয়ে একটা সিঙ্গেল একটা লাইনের টাইপ আপ করে পুরো অনেকটা টি বলতে পারেন, টি টাইপ অফ ক্লোজ করে দিচ্ছে, তখন আমরা তাকে বলবো ড্রাগন ফ্লাই ডজি। ড্রাগন ফ্লাই বলতে অ্যাকচুয়ালি ড্রাগন ফ্লাই করতে চাইছে এটাকে বোঝানো হচ্ছে এখানে অ্যাকচুয়ালি, তার মানে মার্কেটের ডিরেকশন চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে নিচে থেকে এবার মার্কেট চেঞ্জ হয়ে আপওয়ার্ডের দিকে যেতে চাইছে। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এবার আমরা দেখব লং লেগড ডজি। ইয়েস, এগুলোকে আমরা বলি ডজি কারণ ডজির কোনো বডি থাকে না, একটা টি টাইপ অফ একটা জাস্ট লাইন থাকে, দ্যাটস ওয়াই আমরা তাকে ডজি বলি। অ্যান্ড লং লেগড বলতে দেখেন এর এটা টপের দিকে হচ্ছে, মানে একটা আপ ট্রেন্ড চলছে, গ্রিন ক্যান্ডেল র্যালি চলার পরে আপ ট্রেন্ডে একটা এরকম ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, ক্রিয়েট হওয়ার পরে হঠাৎ করে সে উপরে যাচ্ছে বা নিচে যাচ্ছে, এতটা অনেকটা নিচে চলে আসছে, আসার পর আবার কিন্তু সে বডি কোনো কিছু না রেখে উপরে নিচে যাওয়ার পরেও একটা সরু লাইন ক্রিয়েট করে সে ক্লোজ করে দিচ্ছে ক্যান্ডেলটা, তখন আমরা তাকে বলবো লং লেগড ডজি। আর এই ডজিটা হওয়া মানে মার্কেট চাইছে তার ডিরেকশন চেঞ্জ করতে, এটুকু আমরা আন্দাজ করতে পারি। ওকে, নেক্সট আমরা যদি মুভ করি রিক্সম্যান ডজি, আমরা একসাথে বলতে পারি রিক্সম্যান ডজি। ওকে, এই ডজিটা অ্যাকচুয়ালি অনেকটা ধরতে পারেন আপনার প্লাস আইকনের মতো, বাট এখানে অ্যাকচুয়ালি উইক্সটা অনেকটা লম্বা থাকে, ঠিক আছে, মানে বোথ সাইড আপনি দুটো দিকে আপনি যদি দেখেন অলমোস্ট কিন্তু শ্যাডোটা বা উইক্সটা সমান বা ইকুয়াল রয়েছে। ওকে, এটা কোথায় তৈরি হয়? এটা অ্যাকচুয়ালি আপওয়ার্ডের দিকে যখন যাচ্ছেন দেখছেন অ্যান্ড হঠাৎ করে এটা ক্রিয়েট হচ্ছে, তখন আপনি বুঝতে পারছেন মার্কেটের ডিরেকশন, মার্কেট চেঞ্জ করার জন্য রেডি হচ্ছে বা মার্কেট ডিরেকশন চেঞ্জ করতে চাইছে, মার্কেটের ডিরেকশন চেঞ্জ হওয়ার সম্ভাবনা অনেকটা হাই হয়ে যাচ্ছে। ওকে, তো সেক্ষেত্রে আমরা এটাকে বলবো রিক্সম্যান ডজি। ওকে, এবার আমরা দেখব আরও বেশ কয়েকটা প্যাটার্ন দেখব, সেটা হচ্ছে কি স্পিনিং টপ ডজি। এটাও এক প্রকার ডজি যার বডি রয়েছে, ছোট্ট বডি ক্যান্ডেল, এগুলো নর্মাল ক্যান্ডেল যেগুলোর বডি নর্মালি ক্রিয়েট হচ্ছে, বাট স্পিনিং টপ যেটা বলছি আমরা ডজি, সেই স্পিনিং টপ ডজির অ্যাকচুয়ালি বডিটা হবে ছোট্ট এবং তার উভয় দিকে উইক থাকবে, খুব বেশি বড় না, ছোট ছোট উইক থাকবে, নর্মাল আপনি দেখলে বুঝতে পারবেন এই রকম টাইপ অফ। নেক্সট ডে আমি কিন্তু রিয়েলি চার্ট ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দেবো অন স্ক্রিনে যে কোন ক্যান্ডেলটা কিভাবে ফর্ম হচ্ছে এবং কোন ক্যান্ডেলটাকে কি বলা হয়। ওকে, আরও ডিটেলসে আমি দেখিয়ে দেবো প্র্যাকটিক্যাল। এবার আমরা আসছি নেক্সট সেভেন হেড ক্যান্ডেল। ওকে, আপনারা দেখেন এই ক্যান্ডেলটা যতটুকু পরিমাণ বডি রয়েছে, গ্রিন ক্যান্ডেলে যদি দেখেন নিচের দিকে, গ্রিন ক্যান্ডেলের নিচের দিকে উইক্স রয়েছে এবং বডির ইকুয়াল কিন্তু উইক্স আপনি দেখতে পাচ্ছেন, মানে সেলার নিচের দিকে নিয়ে এসেছিল, আবার বায়ার্সরা সেটাকে টেনে উপরের দিকে সেম পরিমাণ মার্কেটে নিয়ে গেছে, তো এটাকে বলা হচ্ছে সেভেন হেড ক্যান্ডেল। এবং সেমভাবে এটা রেড ক্যান্ডেলের ক্ষেত্রেও ঘটতে পারে, দেখেন উইকটা উপরের দিকে থাকবে, রেড ক্যান্ডেলের ক্ষেত্রে কোনো হেড থাকবে না, মানে মাথার দিকে কোনো উইক থাকবে না, সেমভাবে এর মাথার দিকে কোনো উইক থাকবে না, প্লাস অনলি এর উপরের দিকে হচ্ছে কি উইক থাকবে অ্যান্ড গ্রিন ক্যান্ডেলের নিচের দিকে উইক থাকবে, তখন আমরা তাকে বলবো সেভেন হেড ক্যান্ডেল। ওকে, আর এটাকে বলা হচ্ছে মারুবোজু ক্যান্ডেল, মানে যে ক্যান্ডেলটার বোথ সাইডে কোনো উইক থাকবে না, মানে এই গ্রিন ক্যান্ডেলটা তো নিচ থেকে শুরু হচ্ছে, নিচেও একবারও আসবে না, কনস্ট্যান্টলি উপরে যাবে এবং যেখানে যে প্রাইস পয়েন্টে যাচ্ছে সেখানেই ক্লোজ হয়ে যাচ্ছে। সেমভাবে রেডটা উপর থেকে স্টার্ট হচ্ছে, যেখানে পৌঁছেছে মার্কেটটা সেখানেই ক্লোজ হয়ে যাচ্ছে, কোনো উইক্স নেই, এটাকে আমরা বলছি মারুবোজু ক্যান্ডেল। তো এগুলো ডিটেলস ব্যবহার এবং এগুলোর প্র্যাকটিক্যাল ইউজেস আমরা শিখব নেক্সট আপকামিং ভিডিওসে। অ্যান্ড সেগুলোর জন্য আপনাকে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল অপশনটাকে সিলেক্ট করতে হবে নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানান, আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ি এবং আপনাদের প্রত্যেকের কমেন্টে আমি রিপ্লাই করার চেষ্টা করি। ওকে, আর নেক্সট ভিডিও কোন টপিকে আপনারা দেখতে চাইছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানান। আই হোপ আপনারা ভিডিওটা এনজয় করেছেন। অ্যান্ড দেখেন যারা এখনও পর্যন্ত এই বিষয়গুলো জানেন না যে কল পুট আইটিএম ওটিএম ওটিসি আমরা যেহেতু সিগন্যাল প্রোভাইড করে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, কোয়ালিটি সিগন্যাল প্রোভাইড করে থাকি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এগুলো ব্যবহার করি। তো আপনারা অনেকেই বুঝতে পারেন না এগুলো কি বিষয়। আপনারা আমাদের সিগন্যাল কপি করে আপনারা প্রফিট আর্ন করতে পারেন, ট্রেড করতে পারেন। ওকে, ইজিলি আপনারা করতে পারেন। তো তার জন্য এই ভিডিওটা আপনাকে দেখতে হবে। আর কোটেক্সে যারা ট্রেড শুরু করে দিয়েছেন বাট আপনারা এখনও জানেন না এই সেটিংসগুলো, ইম্পর্টেন্ট সেটিংসগুলো ডেফিনেটলি জেনে নেন, না হলে কিন্তু আপনি লস করবেন। আপনার ছোট্ট ছোট্ট ভুলের কারণে কিন্তু আপনি লস করে ফেলবেন। ওকে, আর এই পাওয়ারফুল স্ট্র্যাটেজি এই ভিডিওগুলো দেখতে পারেন। আমি অলরেডি চ্যানেলে অনেকগুলো পাওয়ারফুল স্ট্র্যাটেজির ভিডিও দিয়ে রেখেছি। আর যারা বাংলাদেশ থেকে রয়েছেন বাইন্যান্সে টাকা কিভাবে অ্যাড করা যায় সেটা জানতে চাইছেন তারা এই ভিডিওটা দেখেন, মানে বিকাশ বা নগদ থেকে কিভাবে বাইন্যান্সে টাকা অ্যাড করবেন তারা এই ভিডিওটা দেখেন মাস্ট করে। এবং তার সাথে এই ভিডিওতে আমি এক্সপ্লেন করে দিয়েছি বাইন্যান্স থেকে কিভাবে আপনি আবার কোটেক্সে ডিপোজিট করতে পারবেন, মানে নগদ থেকে বা বিকাশ থেকে বাইন্যান্স, বাইন্যান্স থেকে কোটেক্স। ওকে, অ্যান্ড যারা সাইকোলজির উপরে কাজ করছেন, একটু ইন্টারমিডিয়েট হয়েছেন বা যারা একটু রিসার্চ করেছেন বেস্ট লেভেলে, তাদের জন্য প্রত্যেকের জন্য এই ভিডিওটা সাজেস্টেড রইলো, স্পেশালি তাদের জন্য তো এই ভিডিওটা সাজেস্টেড রইলো, মাস্ট করে এই ভিডিওটা দেখবেন। ওকে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা শেষ করার আগে আমি আবারও বলছি প্লিজ কমেন্ট করেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। অ্যান্ড যদি কোনো কোশ্চেন থাকে ডিরেক্টলি আমার সাথে কথা বলতে চান আমাকে টেলিগ্রামে এখানে ক্লিক করে মেসেজ দিতে পারেন বা আমাকে ডিরেক্টলি ভয়েস নোট পাঠাতে পারেন। Okay, bye bye, take care, have a good day.